লজ্জাস্থানে মুখ লাগানোর হুকুম, এ ব্যাপারে ইসলাম কি বলে? আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন তবে এই মাসালাটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। স্বামী স্ত্রী পরস্পরের দেহ থেকে সব উপায়ে সুখ নেওয়ার অনুমতি ইসলামে আছে, কেননা আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য খেত স্বরূপ, অতএব তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের ক্ষেতে ভ্রমণ করো। সূরা বাকরা 230। অর্থাৎ আমাদের জন্য কোনো বাধা রাখা হয়নি, আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই সহবাস করতে পারব। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। সূরা বাকরা 187। এখানে পরিচ্ছদ বলতে স্ত্রী স্বামীর জন্য পোশাক এবং স্বামী স্ত্রীর জন্য পোশাক, অর্থাৎ তারা উভয়জন এমন ভাবে এক দেহের ন্যায় থাকবে যেমন শরীরের সাথে পোশাক মিলিত হয়ে থাকে। তবে এক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা বাঞ্ছনীয়, যথাক্রমে এক, যে উপায়ে সুখ নেওয়া হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল আছে তা পরিহার করতে হবে, যেমন মলদ্বারের সহবাস এবং ঋতুবর্তী ও প্রসব পরবর্তী সময়ে নির্গত রক্তস্রাব অবস্থায় সহবাস হারাম করা হয়েছে, এ সময় সহবাস করা নিষেধ। দ্বিতীয়, স্বামী স্ত্রী পরস্পর থেকে সুখ ভোগ করার সময় ইসলামী শিষ্টাচার ও নীতি নৈতিকতার প্রতি লক্ষ্য রাখতে হবে। এবার আসা যাক স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থান মুখ দেওয়া প্রসঙ্গে। এক্ষেত্রে নিষিদ্ধতার ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না, বিধায় বিষয়টিকে অকাট্য হারাম বলার সুযোগ নেই। তবে এর মাঝে ইসলামী শিষ্টাচার বহির্ভূত কিছু দিক রয়েছে, যেমন এক, লজ্জাস্থান থেকে নির্গত নাপাক মির্জ মজি ইত্যাদি জিহ্বা মুখ ইত্যাদিতে লাগবে, আর জরুরত ছাড়া নাপাক স্পর্শ করাকে ফকিগণ বৈধ মনে করেন না। দ্বিতীয়, মানুষের শরীরে সবচেয়ে সম্মানিত অঙ্গ হল চেহারা, আর লজ্জাস্থান হল নাপাকির জায়গা, সুতরাং সম্মানিত জায়গাকে নাপাকির জায়গায় স্পর্শ করানো অবশ্যই নিন্দনীয়। তিন, মুখ দ্বারা আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, জিকির করা হয়, এই মুখে নাপাক লাগানো এবং নাপাকের স্থানে চুমু দিয়া শোক করা বড় গরহিত কাজ। চার, মুখের অনেক জীবাণু লজ্জাস্থানে রোগ সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়, তাছাড়া লজ্জাস্থানের জীবাণু মুখে এবং মুখের ভায়া হয়ে ভিতরে রোগ সংক্রমণ করার আশঙ্কা থাকে, দুর্ঘটনাবশত ধারালো দাঁতও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এসব কারণে ফকিগণ এটাকে মাকরু বলেছেন। তবে সহবাসের পূর্বে নাপাক না লাগার শর্তে কিছু ফকি লজ্জাস্থানে চুমু দেওয়ার লেহন নয় অবকাশও দিলেও এটাকে পরিহার করাকে উত্তম বলেছেন, যেমন প্রসিদ্ধ হানাফিরা এটা বলে থাকেন, যদি পুরুষ নিজের লজ্জাস্থান স্ত্রীর মুখে প্রবেশ করায় তাহলে তা মাকরু হবে, কেননা মুখ কোরআন তেলাওয়াতের স্থান, সুতরাং এখানে লজ্জাস্থান প্রবেশ করানো অনুচিত। আল মাওসুয়াতুল ফিকহিয়াতে এসেছে, হাম্বলি ফকিগণ স্পষ্টভাবে বলেছেন, সহবাসের পূর্বে হলে স্ত্রীর লজ্জাস্থান চুমু দেওয়া জায়েজ এবং পরে মাকরুহ। দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা উত্তরে লিখেছেন, স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থান চুমু দেওয়ার মাঝে এসব শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখা অসম্ভব, তাছাড়া জবান যা দ্বারা আল্লাহর জিকির করা হয় তা দ্বারা লজ্জাস্থানে চুমু দেওয়া ইত্যাদি দেয়া কোনোভাবেই সঙ্গত মনে হয় না, এটা পশুদের স্বভাবও বটে। তাই একজন মুসলমানের উচিত সর্ব অবস্থায় এই থেকে বিরত থাকা। তবে কেউ যদি অত্যাধিক উত্তেজনার কারণে এ কাজ করে ফেলে এবং লজ্জাস্থানে নাপাকি না থাকে তাহলে নাজায়েজ কিংবা হারাম বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।